চাল কুমড়া সবজিটা বাসার কেউই তেমন পছন্দ করে না এই জন্য আজকে এমন ভিন্নভাবে চাল কুমড়া রান্না করলাম কেউই বুঝতে পারল না এটা কি দিয়ে তৈরি সবাই খুব মজা করে চেটে ভাত খেলো প্রথমে একটা কচি চাল কোমড়া গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আমি যখন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তখনও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম গ্রেট করার পরেও কিন্তু খুব ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি কারণ এই সবজিটা একটু টক টাইপের হয় এই জন্য বেশি করে ধুয়ে নিতে হয় খুব ভালো করে চিপে চিপে পানি ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিন চারটা পাতা কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ একটা ডিম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে মাখানোর পর যদি খুব বেশি নরম থাকে সেক্ষেত্রে সামান্য একটু আটা ব্যবহার করা যেতে পারে তো আমি মাখিয়ে নিয়েছি মাখানোর পর কিন্তু বেশ কিছুটা পানি পানি রয়েছে এই জন্য আমি আরও দুই টেবিল চামচ আটা ব্যবহার করে নিচ্ছি আমরা যে আটা দিয়ে রুটি খাই সেই আটাটাই ব্যবহার করেছি এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা মাখানোর পরে রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না এদিকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি যে যেমন সেপ দিতে চান সেভাবে সেপ দিলেই হবে আমি একটু গোল গোল করে তেলের উপর দিয়ে দিচ্ছি তো এটা তেলের উপর দেওয়ার পর বেশ কিছুটা কিন্তু ফুলে যাবে কারণ এখানে ডিম ব্যবহার করা হয়েছে উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে তবে একদম ক্রিস্পি করে ভাজা যাবে না উপরটা বেশ ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি থাকবে এই অবস্থায় নামিয়ে নিতে হবে তো আমার একটা ব্যাস ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে উঠিয়ে নিতে হবে তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে এইগুলো কিন্তু এইভাবে খেতেও অনেক বেশি টেস্টি হয় চায়ের সাথে স্ন্যাক হিসেবেও খেতে পারেন এখন আরও একটা প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দেড় চা চামচ জিরা পেস্ট এক চা চামচ লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এখানে আর কোনো মশলাই ব্যবহার করবো না সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে ইলিশ মাছের একটা মাথা দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি সেই মাথাটাই ব্যবহার করেছি মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে মাথাটা রান্না হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই চাল কুমড়া দিয়ে ভেজে রেখেছিলাম যে বড়গুলো সেই বড়গুলোকে বড়গুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ঝোল ঝোল রাখতে হবে আর এই বড়গুলো ঝোল অনেকটাই টেনে নিবে এজন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট তিন চার মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে তরকারিটা রেডি হয়ে যাবে তো তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখলেই হবে চাল এই বড়িগুলো একদম ফুলে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভেঙে যাবে না এ পর্যায়ে ঝোলটা আরও একটু শুকিয়ে নিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয় যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম